দেখো আঙ্গুল গুড়া এগুলো অনেক বড় বড় হয়। ইব্রাহিম ভাই এই জিনিসটা কি? এটা তো বলা যাবে না, বলেন সমস্যা কি? এটা তো বলা যাবে না, আলহামদুলিল্লাহ, বলেন সমস্যা না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস আজকে একটি মাঝরাতে আসলাম, সৌদি আরবের একটি মাঝরাতে, একটা ভাইয়ের সাথে এখন কথা বলবো। তো দেখি এই ভাই এখানে কী কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই এগুলো কী কাজ করতেছেন? আসলে এগুলো হইলে গিয়ে খাজুর গাছ, এগুলো ঢালগুলো আছে না, এইভাবে কাটতে দিলে শুকিয়ে গেছে, কিংবা শুকিয়ে গেছে তো এই কারণে কাটতে দিতেছি আর কি। আচ্ছা, আর এগুলো তো খাঁজুর ধরছে এখন, এই খাঁজুরগুলো আর কি এখানে বসাই দেবো পরবর্তীতে এই আর কি উপরে সবগুলো। তো ভাই এগুলো খেজুর গাছ তো অনেকগুলো খেজুর গাছ এই জায়গায়, তাই না ভাই? না এখানে আসলে ছোট্ট মাছরা, এটা হলে ব্যক্তিগত আর কি, এটা কোনো বানা দেওয়া নাকি এখানে পার্সোনাল আর কি। আচ্ছা, তো এটা হলে আর কি সামান্য আর কি, বেশি না, কত 150 খাঁজুর গাছ হবে। আচ্ছা ভাই, এখানে আপনি কয়জনের কাজ করেন এই জায়গায়? এখানে আসলে কাজ করে মূলত একজনেই, উনি দেশে চলে গেছে ছুটিতে। আচ্ছা, তো আমি আর কি আসলাম, আর লোক আরেকজন আছে নতুন, ও লোকে মানে হয়তো বুঝে, নতুন লোক তো তেমন একটা বুঝে না, তো আইসে আর কি কাজ টাজ দেখা দিই, আমিও সাথে কাজ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ কাজ করতে আর কি আমার ভালো লাগে আর কি, মাঝরায় কাজ করতে আবহাওয়া অনেক ভালো লাগে, গ্রামের মতো লাগে আর কি আমার। মাঝরা আমি হেল্প করি আর কি। মাঝরা তো অনেক বড় দেখা যাইতেছে, তাই না? মোটামুটি তেমন বড় না, আছে অনেক বড় এই মাঝরা। আপনাদের এই মাঝরার মধ্যে কি কি আছে এখন আপাতত? আমাদের মাঝরার ভিতরে আছে এখানে আঙ্গুর গাছ আছে, তারপরে কমলা, তারপর হইলে গেছে মালটা, আর তারপরে তোমার ওই যে এটারে আসলে অনেক ফল, তিন ফল আছে না, তিন ফল বুঝলি, ডুমুর আর কি বলা হয় এই এগুলো যে তিন ফল। হ্যাঁ হ্যাঁ, এগুলো তিন ফল, আসলে তিন ফল আসলে এটা তো তেমন একটা ধরে না, এগুলো এখন তো কাঁচা, এই যেগুলো অনেক পাকলে অনেক সুস্বাদু হয়। এই যে তিন ফল এগুলো, আল্লাহ, জৈতুন ফল আছে, জৈতুন ফল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আনার ফল আছে, এখানে অনেক ধরনের ফল আছে, অনেক খুব সুন্দর লাগে যখন সিজন আসে, খুব ভালো লাগে আর কি। আমি কাজকে অনেক ভালোবাসি, কাজ তো কোনো ছোট বড় নাই, সব তো সমান আলহামদুলিল্লাহ। আমি আসলে থাকি টাউনেই, আমি সৌদির বাসায় কাজ করি, কাজ বলতে আমি একজন ড্রাইভার, ড্রাইভার কাজ করি বাসায়, তারপরে মাঝে মাঝে এখানে আসি দেখাশোনা করি, উনি তো একা একা, আর আমার কাছে আসলে মাঝরা আসলে মনে হয় যে আমি গ্রামে আছি, কিবা আমাদের বাংলাদেশে আছি এরকম মনে হয়, একদম গ্রামের মতোই, গ্রামের মতোই ঠান্ডা লাগে। তো ফ্রেন্ডস আমি আপনাদের একটু দেখাই এই ভাই এই কাজগুলো করছে। তো একাই এগুলো সব আপনি একাই নিজেই করছেন, তাই না? হ্যাঁ, একা নিজেই করি, কোনো সমস্যা। ওই লোকটা এক লোক তো চলে গেছে ছুটিতে, উনি আসবে ইনশাল্লাহ এক মাস পরে, ঠিক আছে। এখানে তো একটা খেজুর গাছে তো অনেকগুলো বাধা দেখা যাইতেছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো কি সবই থাকবে নাকি? না, অনেকগুলো কাটা হইবে এখানে, যেগুলো ভালো ওগুলো রাখমা, যেগুলো খারাপ ওগুলো সব কাটিয়ে ফেলাইয়া দেবো, ঠিক আছে? আচ্ছা, তো ফ্রেন্ডস দেখেন এই ভাই এগুলো একাই এই সব কাজগুলো করছে, সবগুলো কাছে এইগুলো কাজ করছে। সে দেখেন খেজুর গাছের ডাল কাটছে সব, তো আপনাদেরকে একটু দেখাই। তো ভাই এই জিনিসগুলো কি? এই যে দেখেন এই যে বালু, এগুলো এরকম কে? আসলে বালুগুলো বলতে এখানে আগে ঘাস ছিল, বুঝছো? এখানে ছিল আগে ঘাস, তো ঘাসগুলো আছে না, পুরান ছিল তো সব উঠে ফেলাই দিছি এই ইয়াতে আর কি। তো এগুলো নতুন করে আবার কি নতুন করে আবার ঘাস লাগাই দেব। তো ফ্রেন্ডস দেখেন এই দেখার জন্য একদম ভালো, এটা কি একসময় নপুত ছিল নাকি একদম মরুভূমি নাকি? একসময় এখানে নপুত ছিল, সবই ছিল, একদিকে খালি ছিল, এখানে পরে আর কি এই দেখো না ভালোগুলো একবারে। তো ফ্রেন্ডস দেখেন এটা আপনাদের এটা একটা মাজরা, তো আপনারা যারা মাজরাতে সৌদের বাসতে দিয়েছেন তাদের একটু দেখাই যে মাজরাটা কিরকম হইতে পারে। তো দেখেন এটা একটা এস্তরা বলে চলে, এখানে মাজরা এস্তরা দুটোই আর কি আছে। তো এটা হচ্ছে আস্তারা সৌদি আরবের, এখানে তারা রেস্ট টেস্ট করে আর কি পার্টি পুটি করে এই জায়গায়। তো দেখেন আপনাদেরকে বড় একটু দেখাই শুনো, এটা একটা একটা হইলে গিয়ে মজলিস, ওগুলো ফাঁকঘর, তারপরে এটা হইলে গিয়ে একটা রেস্ট হাউস, ঠিক আছে? এইটা না? হ্যাঁ, অনেক সুন্দর ভিতরে ঘরের মতো, এখানে রুম আছে, সব কিছুর ব্যবস্থা আছে। বাট এই জায়গায় যে একটা নতুন কাজ চলতেছে না, এটা হইলে গিয়ে তোমার ওই সয়াবিন ফুল, আর যেটা বলা হয় যে আচ্ছা মেসবা, এখানে গোসল করবো সবাই। তো এখানে অনেক কাজ আছে, অনেক ডেকোর করবো, ঘাস লাগাইবো, ফুল গাছ লাগাইবো, অনেক কাজ বাকি আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন এটা একটা সুইমিং পুল তারা বানে, তো এই দেখেন, তো এই জায়গাতে তারা ওই মরিচ বেগুন টেগুন লাগাইছে নিজের আর কি খাবার জন্য আর কি, দেখেন।
তো আচ্ছা ইব্রাহিম ভাই, এই জিনিসটা কি? এইটা হইলে এটা ফানির ট্যাঙ্কির মতোই, এটা পাতাল থেকে অনেক বিশাল, অনেক বড়। তো ফ্রেন্ডস দেখেন, এটা অনেকটা বড় একটাই ট্যাঙ্কি যেটাকে বলে, এর ভিতরে একটা পানি থাকে, একটা পুরো মাজরাটা পানি দিয়ে আর কি সাপ্লাই করে সেই আর কি। অবশ্যই অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। এগুলো কি, এটা কি আঙ্গুর গাছ না? হ্যাঁ, এগুলো উপরে আর কি আঙ্গুর গাছ এখানে ইয়া দেওয়া হয়েছে, এই যে খাজুরের ঢাল দেওয়া হয়েছে এখানে বসার জন্য। ঠিক আছে, এখানে বসে সবাই, এখানে সোফা টোফা লাগানো হয়, ফরাস লাগানো হয়। তো ফ্রেন্ডস দেখেন, আপনাদের দেখাই তো, ওইগুলো মনে হয় জৈতুন গাছ তাই না? হ্যাঁ, এগুলো হয়েছে জৈতুন গাছ, জৈতুন, এগুলো জৈতুন গাছ। তো দেখেন জৈতুন গাছ এগুলো, তো ফ্রেন্ডস দেখেন একটা বাগানে আসছি, এটা আর কি আঙ্গুর ফল বলে। তো দেখেন আঙ্গুর খেলার ভিতরে চলে আসছে এখন। তো ইব্রাহিম ভাই এদিকে আসো, আমি তোমার দেখাই। এই দেখো আঙ্গুর গুড়া, এগুলো অনেক বড় বড় হয়, এখন অনেক ছোট মাশাআল্লাহ। আর এগুলো এমন মানে একটা বাসে মানে একটা গাছে আর কি, হ্যাঁ, কমসে কম এই 40-50 কেজি ধরে এক একটা গাছে, এক একটা গাছে। বাট এই এই আঙ্গুর ফলগুলো আমি বন্ধু বান্ধবদের ওনারা নিয়ে খায়, অনেক ভালো লাগে, এত সুস্বাদু, খুবই মিষ্টি। আচ্ছা, খুবই মিষ্টি। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আঙ্গুর ফল গাছ দেখা যাইতেছে, দেখেন অনেকগুলো। তো দেখেন এটা কতদিন পরে আসবো আর কি ইব্রাহিম ভাই? ইনশাল্লাহ, এই তো ঈদের পরে, ইনশাল্লাহ ঈদের পরে, ঈদের পরে আসবো। আচ্ছা, আমিও সাথে কাজ করি, আমি পার্ক অনেক ভালোবাসি। আমি বলবো যে যারা নতুন আসতেছে বাংলাদেশ থেকে, যারা নতুন আসতেছে বাংলাদেশ থেকে আর কি, ওনারা যেন কাজের যেন অনেকজন ভালোবাসে, কাজ যেখানে টাকা সেখানে। আমি আমার কফিলের আন্ডারে অনেক বছর চাকরি করি, আলহামদুলিল্লাহ অনেক বছর। তো এখানে আমারও অনেক ভালোবাসেছে, আমি যখন যেটা চাই এটা আমার দেয় কিবা, আমার কখনো অভাব হয় না। তো ইব্রাহিম ভাই, এখন যারা কিনা বাংলাদেশ থেকে এই মাজরার বিষয় অথবা কফিলের আন্ডারে কাজ করতে চায়, তো তাদের জন্য আপনি কী আর কি বলবেন বলেন? আসলে এটা বলার মতো তেমন কিছুই না, একটু আগে যেটা তোমার বললাম যে আসলে বিভূত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আমরা মনে করি যে সৌদির যদি কোনো ভালো কোনো কাজ করি আমরা সবাই, ভালো কাজ করলে সৌদিরা খুশি হইলে দেখা গেছে যে তোমার ভালো ভিসা দেয় কিবা টাকা বাড়িয়া মানে বেতন বাড়িয়ে দেয় এরকম আর কি। ঠিক আছে, আর যারা এখন বর্তমানে যারা নতুন আসতেছে, আমি জানি না, আমার কাছে এরকম বহুত লোক আছে, তারা কাজ করতেছে না। ঠিক আছে, এখানে কাজ করতেছে না এরকম অনেক লোক দেখলাম আর কি। তো ওই মাজরার মধ্যে কী কী কাজ হইতে পারে আর কি, যদি মাজরা আর কি কাজ করতেছে আর কি সৌদির আর কি আন্ডারে? মাজরার কাজ হইলে গেছে এখানে দেখো, গাছে পানি দেওয়া, খাজুর গাছে, এগুলো দেখো তুমি তো একটু আগে তো দেখলাই যে কীভাবে কাজগুলো করে এগুলা। আর ধরো সবসময় সৌদিরা মানে ওই যে মাজরা তো কাজ বলতে সাপ টাপ করাই, সেই অন্য কোনো তেমন ইয়ে না, এগুলোই আর কি না, এগুলো আসলে এক এক মাজরা এক এক সিস্টেমের কাজ, সব মাজরা যেন একরকম এরকম না। তো মাজরা একটু কষ্ট আছে, বেতন যদি একটু কম হয় অনেক ভালো, টেনশান কম আমি মনে করি আর কি। আর এখানে যারা হয়তো টাউনে মানে চাকরি করে, যে টাউনের কথা বলতেছি, ওখানে বেতনও ভালো। তো ফ্রেন্ডস দেখেন, এই কত বড় বড় গাছ একটা, এইসব গাছের মধ্যে ওই যারা কিনে এই মাজরা গাছ করে গাছের মধ্যে উপরে গাছ বাইতো। আর আর যাই একটা কথা বলি, বাংলাদেশের যারা দেশ থেকে আসবো তারা ভাই গাছ বাও শিখে আসবেন, ঠিক আছে? যারা কিনা বাংলাদেশ থেকে সৌদের আসবেন, মাজরার বিষয় অবশ্যই গাছে কীভাবে উঠতে হয় সেটা আর কি আপনারা শিখে আসবেন। কারণ কিনা এই খেজুর গাছ যেগুলো আছে এগুলো সবগুলো গাছের মধ্যে উঠতে হবে, কারণ মাজরার কাজ এলো এইসব জিনিস যে গাছের ভিতরে উঠতে হইব। তারপরে এইসব গাছ অনেকগুলো বড় গাছ হয় আর কি, এখানে আর কি আপাতত অনেক ছোটো ছোটোই। তো দেখেন আমাদের ইব্রাহিম ভাই গাছের মধ্যে ওইটা এই গাছের পাতা কাটতেছে, দেখেন অবশ্য সিঁড়ি দিয়ে সে উঠছে। লাভ দেবেন নাকি ওই জায়গার থেকে? না, লাভ দিলে তো হাঁটি ভেঙে দেবো। আচ্ছা, তো ফ্রেন্ডস দেখেন, তো এটাই আর কি বলবো, যারা কিনা দেশে থেকে সৌদি আরব আসবেন মাজরার বিষয় আর কি, তো তারা অবশ্যই একটু ভালো প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে? যাতে গাছে টাছে উঠা যায় আর কি। আর বাংলাদেশের মানুষ গাছে স্বাভাবিক করতে পারে সবাই কম, এটা এটা একটা কমন বিষয় আর কি। তো গাছে এখন আমাদের বাংলাদেশের লোক আসতেছে, অনেক শিক্ষিত সমাজে যেই
মানে ইয়াগুলো মানুষগুলো ঠিক আছে, এরা আসতেছে অনেক শিক্ষিত এবং অনেক মেধা, তারা বিদেশে আইসে অনেক ভালো কাজ করে। এই মাছরা বিষয়ে কি দরকার আসার, ভালো কাজে আসবো, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার এই দেশেতে বউ পোলাফার আছে তাই না? এমন কি কষ্ট হয় না আপনার বউ টু রেখে আসছেন আর কি? হ্যাঁ হ্যাঁ, কি কষ্ট তো হয় ভাই, সবসময় সমস্যা তো এই জায়গায় অনেক দুঃখ কষ্ট, নিজের ফ্যামিলি নাই, আত্মীয় স্বজন নাই, বাচ্চা নাই, মানে কেউই দেখতে পারি না, এটাই সবচেয়ে বড় এই জায়গায় আমার দুর্বলতা কি বা আমার দুঃখ। টাকা পয়সার কোনো সমস্যা না। তো গাইজ দেখেন, এই ইব্রাহিম ভাই এই ভিআইপি গাড়ির ভিতরে খেজুর গাছের ডালপালা সব কিছু রাখতেছে, ঠিক আছে? দেখেন এই স্পেশাল গাড়ির ভিতরে এগুলো জিনিস রাখতেছে। তো এদেশে গাড়ির কোনো স্পেশালিস্ট কোনো কিছু না, এগুলো গাড়ি দিয়েই সাধারণত কাজ টাজ করা হয়। তো দেখেন তারা ইব্রাহিম এইসব গাড়ির উপরে এই খেজুর গাছের ডাল যেগুলো আছে সব এই জায়গায় রাখতেছে, রাইকে আর কি গাড়ি দিয়ে ফালাবো, এত মাল তো আর এমনি ফালানো সম্ভব না। তো ইব্রাহিম ভাই এগুলো কোন জায়গায় ফালাবেন? এগুলো ওখানে যে কিছু দুম্বা আছে, আচ্ছা আমাদের দেশে ইয়া বলা হয় আর কি, জানি কয় বকরি, ভেড়া, 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 এগুলো কিন্তু ভেড়া খায়। এগুলো খায় না, প্রতিদিন রাত্রে রাত্রে দেয় লোকেরা দিলে। আচ্ছা, তো গাইস, তো দেখেন ইব্রাহিম ভাই এখন এগুলো আর কি গাড়ি দিয়ে ফালাই দিব, তো দেখা যাক। আমি খুব ভালো আলহামদুলিল্লাহ কাজ করলে, যেমন এখানে সৌদি আরব যদি কোন লোক আসে, আরে একবার উমরা করতালে তো আলহামদুলিল্লাহ টাকাটা উঠে যায়, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো, এটা সবচেয়ে একটা বড় নেয়ামত নাকি গো? তো এইভাবে তারা আসবে এখানে ইমানদারের সাথে এখানে কাজ করবো খুব ভালোভাবে। আর এখানে আসলে যেন আমি ভালো মানে জগৎ ভালো, আমি মনে করি এটা আমার কাছে আলহামদুলিল্লাহ হাজারো সৌদি ভালো, খুবই ভালো লাগে আমার, সবাই আদর করে আমি মনে করি আর কি। সবাই আমাদের বাঙালি যারা আসতেছে এখন নতুন যারা কাজ করতেছে, ওরা খুবই ভালো কাজের শিক্ষিত, আবার দেখা গেছে এই কারণ লেখাপড়া জানে এখন আগের থেকে আরও বেশি, তো যে লেখাপড়া করতে পারে মানুষ শিখে আসছে এখানে কাজকর্মের জন্য আর কি, তোমার ওই নর্মাল কোনো কাজ দিলে করতেছে না, এটাই সমস্যা। তো কাজ দেবে তো কোনো শরম নাই, ছোটো বড় সব সমান আমি মনে করি। এই সৌদি আন্ডারে কত বছর ধরে কাজ করেন? এটা তো বলা যাবে না, বলেন সমস্যা কি? এটা তো বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলেন সমস্যা নাই, এটা করলে সমস্যা না, মানুষ কবে এত বছর কি করে সৌদি আরব, বলেন সমস্যা নেই না। আসি আলহামদুলিল্লাহ, আমি 2004 ঢুকছি, মাশাআল্লাহ 2004 আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছি, আমার ফ্যামিলি আমার ভাই সবাই এখানে আছে, খুব সুখে আছে, ভালো কাজ করে, আমিও করি আলহামদুলিল্লাহ, তাই ইনশাআল্লাহ চলে যাবো আর আসি এক বছর। তো ভাই, তো ভাই জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনি ভালো করে দুনিয়া এবং আখিরের কল্যাণ দেখ, অনেক ভালো লাগছে আপনার সাথে এখানে, আপনি এখানে আসছেন, আমি এখন চলে যাবো, আমার আসলে এখন ইয়াতে আছে মাদ্রাসা আছে, আমি এখন যামুগে মাদ্রাসায়, ঠিক আছে? হাইলে চলে যাবো, হাইলে এখন চলে যাবো আমি, ঠিক আছে? আপনি কোনো সমস্যা নাই, তো আবার দেখো ওইবনি আসেন এখানে, সিজন আমাদের ফল খাইয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সালাম আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত, আল্লাহ হাফেজ।